হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। তো প্রতিবারের মতো আজকে আরও একটি ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় নিবার কিন্তু অলরেডি তাণ্ডব চলাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে। দক্ষিণ বঙ্গোপসাগরে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি কিন্তু রয়েছে এবং এখানে মাদুরিয়া, তারপর চেন্নাই, তারপর বেঙ্গালুরু, তো এসব অঞ্চলে কিন্তু পরবর্তীতে মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শ্রীলঙ্কার কাছাকাছি এই নিম্নচাপটি বা এই ঘূর্ণিঝড়টি কিন্তু অলরেডি রয়েছে, ঘূর্ণিঝড় নিবার। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু দুই বাংলা আকাশ মেঘাচ্ছন্ন অলরেডি এই মুহূর্তে। কলকাতা শহরের দামবাদ, তারপর ঢাকা, সিলেট বিভাগ সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। তো এই মুহূর্তে আমরা আপডেট টাইম আপনাদেরকে দিচ্ছি, প্রায় 7টা এই মুহূর্তে আপডেট টাইম, তো চব্বিশে নভেম্বর। তো যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির কোনো আশঙ্কা থাকছে কিনা তা আমরা জেনে নেব। তো এখানে রাজশাহী দরে এবং কলকাতাও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এবং চট্টগ্রাম, এই যে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় আংশিক আংশিক মেঘাচ্ছন্ন। তো বিশেষ করে দেখতে পাচ্ছেন লাল রঙের মেঘাচ্ছন্ন, এখানে কি বৃষ্টি আছে লাল রঙের মধ্যে? বিশেষ করে এখানে কোনো ধরনের বৃষ্টি নেই, বৃষ্টির আশঙ্কা কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে না কোথাও, কিন্তু সেই রকম বাড়ি বা বৃষ্টির রিপোর্ট কিন্তু নেই বললে চলে। তো সিলেট বিভাগ লাল রঙের মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা নেই। তো এখানে বৃষ্টি থাকলে আমরা বুঝতে পারি বৃষ্টির কোথায় বৃষ্টি থাকে, তা কৌশল করে একটা কৌশলের মধ্যে আমরা বের করে নিই, আপনাদেরকে সঠিক তথ্যগুলো জানিয়ে দিই, বৃষ্টি থাকলে বৃষ্টি আছে বলি আর না থাকলে নেই বলি। তো এখানে কোথাও কিন্তু বৃষ্টির রিপোর্ট নেই, বৃষ্টি কিন্তু অলরেডি পাওয়া যাচ্ছে না। দক্ষিণাঞ্চলেও যদি দেখি তো বৃষ্টির রিপোর্ট নেই, বৃষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে না কোথাও, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে। তবে দক্ষিণাঞ্চলের সাগরে এ পাশে আংশিক আংশিক বৃষ্টি, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির রিপোর্ট কিন্তু থাকছে এবং গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এসব অঞ্চলে। এই যে তো এখানে কয়েকটি অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি। প্রিয় দর্শক, তো বাকি কোথাও কিন্তু তেমন ভয়াবহ বৃষ্টির রিপোর্ট কিন্তু অলরেডি পাচ্ছি না, দুই বাংলার কোথাও কিন্তু তেমন বৃষ্টির রিপোর্ট নেই বলে চলে। তো কিছুক্ষণের মধ্যে বরিশাল সহ এবং বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে এসব অঞ্চলে অলরেডি মেঘাচ্ছন্ন থাকবে বলে আশঙ্কা করছি। ঢাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন, রাজশাহী ধরে, তারপর কালাই, দেশের প্রায় অনেক জায়গায় আকাশ ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। তো পরবর্তীতে যদি কোনো ধরনের বৃষ্টির রিপোর্ট যদি পাওয়া যায় তা আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আপডেট দিয়ে যাব, আপনাদেরকে জানিয়ে দেবো বৃষ্টির সম্ভাবনা থাকলে। তবে নিম্নচাপের এই মেঘ কিন্তু এদিক দিয়ে ঢুকছে, তো মারাত্মকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অলরেডি থাকছে। তো রাতের তাপমাত্রাটা যদি আমরা একটু দেখি নিই কী অবস্থা থাকবে, তা যদি আমরা একটু দেখি কী হতে যাচ্ছে, তো আমরা ট্রেকিং করে ঠিক রাত 1-2 এই সময়ের মধ্যে দিলাম। তো দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দক্ষিণাঞ্চলে তেমন শীত নেই বললে চলে, মারাত্মক শীত কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু কমে গেছে বিশেষ করে। তো কলকাতাও কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে, রংপুরে 16 ডিগ্রিতে থাকছে। তো এইরকম পরিস্থিতি আর কি, কোথাও কিন্তু ভয়ানক শীতও কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে শীত কিন্তু থাকছে প্রায় উত্তরাঞ্চলে, বিশেষ করে অনেক জায়গায়। আমরা যদি সরমপুর কাছটা একবার যদি দেখি ঠান্ডা কেমন তা যদি আমরা একটু দেখি, তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছেন কিছুটা শীত কিন্তু অবশ্যই থাকছে, তবে মারাত্মক শীত না, কিছুটা শীত কিন্তু অলরেডি থাকছে। তবে তাপমাত্রা কিন্তু অলরেডি রাতের তাপমাত্রা দক্ষিণাঞ্চলে বাড়বে, মোটামুটি সবাই তাপমাত্রা কিন্তু অলরেডি রয়েছে, এর আগে কিন্তু মারাত্মক শীত কিন্তু বয়ে গেছে অবশ্যই, এখন কিন্তু তেমন মারাত্মক শীত কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে দেশের মধ্যাঞ্চল বা উত্তরাঞ্চলে, এই যে মধ্যাঞ্চলে প্রায় শীত কিন্তু অলরেডি থাকছে ঠান্ডা। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন একটা ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।